হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুরজিত পার্বতি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো সকল বন্ধুদেরকে জানাচ্ছি গুড মর্নিং। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, ভাবলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি, কারণ আমি তো সকাল থেকে কোনোদিন ভিডিও স্টার্টই করতে পারিনি। আর তো বড় ব্যাপার, আমি তো ভিডিও সেভাবে ছাড়াই হয়নি, করাই হয়নি, অনেকদিনই ভিডিও করিনি। তাই ভাবলাম আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি। তো দেখো, আমি আমার প্রায় সব কাজ করা হয়ে গেছে, আর আমি মুখটুকু ধুয়ে নিয়ে ফ্রেশ হয়েছি। আর ওই যে আয়ুষ ওখানে ঘুমাচ্ছে, আর এখনও উঠে নিয়ে ওকে দূর উঠাবো, আর ও ব্রাশ ট্রাশ করবে। তো দেখো, আর প্রায় কাজ কমপ্লিট। ওখানে এখানে বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে এসে রাখলাম, এখনও বাসনগুলো গজ করবো, এখনও করা হয়নি। আর তো আর সব থেকে বড়ো ব্যাপার কী হচ্ছে দেখো, একটা আমরা তো একটা রুমের মধ্যেই থাকি, ছোট্ট একটা রুম, আর এই দেখো রুমটা তেমন বড়ো না। আর সব থেকে একটা বড়ো ব্যাপার যে তোমাদের দাদাভাই এখানে কাজ করে, এই রুমের মধ্যে দাদাভাইটা রুমের কাজেরই রূপ ছিল। আর তো আমরা যখন এসেছি, আমরা এই রুমের মধ্যেই থাকি, আমরা আর দ্বিতীয় কোনো রুম ভাড়া নিইনি, আর একটা রুমের মধ্যেই থাকি। প্লাস তোমার দাদাভাই এখানে কাজও করে, আর তোমার দাদাভাইয়ের কাজ আছে, দাদাভাই পাশের রুমে কাজ করছে। আর আমি তো ভাবলাম যে ভিডিওটা একটু সকাল থেকে স্টার্ট করি, তো সেই জন্য স্টার্ট করলাম। কতটা কি সারাদিন কী দেখাতে পারি জানি না, তো ভিডিও স্টার্টটা করেছি এক সকাল থেকে। তো তখন এখন আয়ুষকে ডাকবো, এই যে ঘুমাচ্ছে, আর ওকে অনেকক্ষণ থেকেই ডাকছি যে ও ডোট, আর ও উঠছে না। ওকে ডাকছি যে উঠে পর, আর কালকে একটু রাতই হয়েছে শুতে, শুতে তখন আগে দুটো বেজে গেছে, আর তাই আর এখানে একটু আমরা রাত করে শুই, আর উঠতে একটু বেলাই হয়ে যায়, 9টা সাড়ে 9টা 10টা নাগাদ উঠে যাই। আর তো চলো এখন সকালবেলা আমরা একটু নাস্তা বাস্তা করে নিই, আর চলো তোমাদের সাথে আমার পরে কথা হচ্ছে। তো দেখো, তখন আয়ুষ ঘুমাচ্ছিলো, আর এখন আয়ুষ আবার উঠে পড়েছে, উঠে ও টিউশনের বিকালে টিউশন আছে বলে পড়তেও বসে গেছে। তো ওকে আমিও নিয়ে একটু পড়তে বসেছি, আর আর ও সকালবেলা কিছুই খায়নি, কোনো কিছু খাওয়ার কথা বললে যে আমার ভালো লাগেনি, একটু পরে খাই। তো বললাম চল পরে নে, পরে টরে নিয়ে পরে নাস্তাটা করে নিবি। তো এই যে বসে আছে, চলো বাবু একটু বাই করো, হাসো, সকালবেলা মুড অফ কেন, হাসো একটু। তো ও পড়তে বসেছে, ওই যে ওর কফিগুলো খুলছে, আর ওকে একটু সকালবেলা পড়িয়ে নিই। আর এখন বাজে 10:45, আর আমি রান্না বস করাবো একটু পরে 12টা নাগাদ। তো ওকে একটু পড়িয়ে নিই 1 ঘন্টা, তারপরে রান্না বস করাবো। আর এখন রান্না বসাইনি, এখানে একটু বেলা করে এই তো উঠেছি, আর বেলা করেই তো খাওয়া হয়, সেই জন্য আর একটু বেলা করেই রান্নাটা বস করাবো। তো এই যে আয়ুষ এখন পড়বে, কী কপি খুলছ, কী কপি, ও এখন ম্যাথ ম্যাথ খুলছে, ম্যাথ কপি এখন লিখবে, কালকে পড়া দিয়েছিলাম করেনি, আজকে পড়বে। ও কালকে পড়াগুলো করে ফেলেছে, আজকে আবার নতুন করে পড়া দেবো আমি, আর ও পড়বে। এই যে ম্যাথ কপি নিয়ে বসেছে, চলো ওকে একটু পড়িয়ে নিই, তো সে আবারও পড়া বাকি হচ্ছে। দেখো আজকে পড়াতে পড়াতে আমি এখানে ভাত বস করেও দিয়েছিলাম, ভাতটা জাস্ট ভাতে সব কিছু ভাতে দিয়েছি, আলু ডিম টমেটো ভাতে, সব ভাতেই করব আজকে, তেমন কিছু রান্না করব না। আর তো ওখানে পড়ছে, আমি ভাতটা বস করি, আবার ওর কাছে যাচ্ছে। আর দেখো আমি খাটের মধ্যে একটা ছোট্ট বালতি রেখেছি, ওটা আমি বাইরে জল আনতে যাচ্ছিলাম কলেতে, তো পড়ছে। তো দেখো, তো গাইস আবারও চলে এসেছি, আর ভিডিওটা তো কন্টিনিউ করতে পারিনি, দুপুরের রান্না খাওয়া সবই কমপ্লিট, আর এখনও বাজে 3টে, আর ভাতটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। এই যে আয়ুষ ওখানে একটুখানি, এই যে একটুখানি ফল নিয়ে বসেছে, ও খাবে, আর ওকে আমি টিউশন দিতে যাবো 3:30 সময়, তাই আমিও একটু জামাটা পরে নিয়েছি, জাস্ট এখনও রেডি হয়নি। হ্যাঁ চেঞ্জ, ও বলছে যে বলো চেঞ্জ করে নিয়েছি, আর ওটাই বলছে। তো ওকে বলছি তুই একটু খেয়ে নে ফল টলগুলো, ফল বলতে শুধুই লেবু কেটেছি। তো ওকে বললাম তুই ফলটা খেয়ে নে, আর যেহেতু এই কিছুক্ষণ আগে ভাত খেয়েছে, তো পড়তে যাওয়ার সময় কিছু আর খেয়ে যায় না, চলে যায়, এসেও কিছু একটা হালকা কিছু খায়।
তো আমি ভাবলাম ভিডিওটা আবার এখন স্টার্ট করি, তোমাদের সাথে একটু শেয়ার করি কী করেছি। তো আমি দেখো এই যে জাস্ট বেরাবো, ওকে টিউশন দিতে যাবো, বেশি দূরে নয়, একটুখানি দূরে যেতে হয় আমাদের এক অপোজিটে গলিতে আর কি। আর দেখো রেডি হয়ে নিয়ে গেছি, রেডি হয়ে গেছি পুরো আইসক্রিমে যাওয়ার জন্য, আর ওই যে ও রেডি, আর একটু বাকি আছে, এবার জাস্ট নামবো। ব্যাগটা কাঁধে নিয়ে নিয়েছে, একটা বড় জলের বোতল নিয়েছে, আর ব্যাগটা সে যেন প্রচুর ভারী হয়ে গেছে। তো বলছে কি মা ব্যাগটা প্রচুর ভারী হয়ে গেছে, আমি ঠিক আছে আমি নিচে নিয়ে নামবো। তো পাঁচতলায় থাকি, নামার সময় ভালো নেমেই যাবো, উঠতে বলে এই যে গরম পড়েছে না, নাম উঠি যে কী কষ্ট হবে তার ঠিক নেই। আর ও যেখানে টিউশন যায় ভালো, ওটা একতলার উপরেই। চলো পরে দেখা হচ্ছে, যাই টিউশন। তো ফ্রেন্ডস দেখো আইসক্রিম টিউশন থেকে অনেকক্ষণ নিয়ে চলে এসেছি, আর নিয়ে চলে এসে ওর খিদে পেয়ে গেছে, বললো যে মা কিছু খিদে পেয়ে গেছে কিছু খাবো। আবার এখনো সন্ধ্যা হয়নি, দেখো এখনও বাইরের দিকটা অনেকটা আলো আছে। তো এখন বাজে 6:30, সন্ধ্যা এখনও হয়নি। তো আমি কী ভাবলাম যে ওর জন্য একটুখানি তাহলে অল্প করে চাউমিন বানিয়ে দিই, ও তাহলে খেয়ে নুক, আর আমরা নাস্তা পরে করবো কিছু আনলে। আর কিছু সবজি টবজি সেরকম ছিল না, ওকে আলু ডিম দিয়েই চাউমিন করে দেবো, ও ওটাই খেয়ে নেবে। তো এখনও ও টিভি দেখছে আর কি। তো আমি ভাবলাম চাউমিনটা করি, আর ওই যে বস চাউমিনটা করা হলে তোকে দেবো। আর ও দুধ টুধ কিছুই খাবে না, একটু বড় হয়ে গেছে তো দুধ টুধ কিছুই খেতে চাই না। ওর এই ফাস্টফুডগুলো খুব ভালো লাগে, তবুও দিই না খুব একটা। তো ভাবলাম যে চলো আজকে চাউমিন অল্প করে বানিয়ে দিই, আর ও খেয়ে নেব। তো দেখো আমি এখন চাউমিন বানাচ্ছি। তো আমি এখানে চাউমিন করছি, আর আইস বারবার এসে বলছে মা এখনো হয়নি এখনো হয়নি। তো বলছি বাবু আর একটু ধাম করতে থাকে, বড় খুব জোর খিদে পেয়ে গেছে। তো করছি, এই দেখো প্রায় হয়ে এসেছে, একটুখানি যতই বলি অনেকটাই হয়ে গেছে। কেমন হয়েছে বাবু? ভালো হয়েছে, দেখো ওই যে খাচ্ছে। তো আর এত ওর গরম লেগেছে, জামা টামা সব খুলে ফেলেছে না, সত্যি একটু গরমও পড়ে গেছে, ভালোই গরম। আর আমাদের তো এখনও গরমে পাখা টাকা চালাইনি, কেন ঠান্ডা লেগে যাবে। এখন এমনই একটা এই সময়টা, তোমার গরম হচ্ছে, তুমি যদি ফ্যান চালিয়ে সব না তাহলে ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য এখন পাখা টাকা চালানো হয়নি। আর ওই যে দেখতে পাচ্ছি ওখানে ঢাকা পর্দা দিয়ে, ওটা হচ্ছে কুলার, কুলারটা ওখানে থাকে, আর ওটা চললে গোটা ঘরটা বেশ ভালোই হয়ে যায়। আর তো গাইস দেখো আবারও চলেছি আমাদের সাথে একটু বাকবাক করতে, আর এখন বাজে 9:15। আর তোমাদের দাদা ভাই সবজি টবজি বাজার সব কিছু করে নিয়ে চলে এসেছে, এই দেখো কিছু সবজি বাজার সব টুকিটি যেগুলো ছিল না সেগুলো করে এনেছে। আর এনেছে হচ্ছে একটা স্পেশাল রান্না হবে, এটা হচ্ছে চিকেন রান্না করবো। আর তুমি আর এখানে কী বলতো, মানে ঝোলওয়ালা মুড়ি খুব সহজে পাওয়া যায় না, ঝোল সব ছাড়িয়ে বিক্রি হয়। তো আজকে ইচ্ছা গেলো একটু ঝোলওয়ালা মুড়ি খেতে। তো এই সর্বনাথ তো বাজার থেকে আসলো, আর আর আমরা আমি যে বাজারগুলো চাষ তুলবো, আর এনেছে একটু চানা, এই দেখো আজ বসে বসে মানে চানা খাচ্ছে, আর চানা এনেছে আমাদের গলির মুখেই আর কি, একটা চানা বানা থাকে খুব ভালো চানা বানায়। তো চানা এনেছে, আমি চানাটা কেন খাচ্ছি না, কেন কাঁচাটা কাঁচা ছোলার চানা, ছোলা চানাতে যদি কাঁচা ছোলা দেয় আমি সেটা খাই না আর কি। আর আমি আমি আনলে বেশিরভাগ সেদ্ধ ছোলার চানাটা নিয়েছি, ওটা খুব ভালো লাগে খেতে। আর তাই আজ রান্না হবে ভাত আর চিকেন, ঝোলওয়ালা চিকেন। তো আমি রান্না করব, আর সবে এখন 9:15, তোমাদেরকে টাইমটা বলেই দিলাম। আর ভাবছি একটু পরে রান্না বসে করবো, এখন বাজারগুলো তুলে চিকেনটা ভালো করে ধুয়ে নেব, আর চিকেনটা ভালো করে ধুয়ে সবজি টবজিগুলো কেটে চাপা দিয়ে রাখবো, 10টা করে ভাত বস করাবো, ভাত হয়ে গেলে চিকেনটা করবো। তো আমি ভাবলাম তোমাদের আবার ভিডিওটা স্টার্ট করি এখান থেকে, তার জন্য ভিডিওটা আরম্ভ করলাম আর কি। তো দেখি কতটা কি করতে পারি, তাড়াতাড়ি করছি,
রান্নাটা তাড়াতাড়ি একটু করে নেবো আজকে, অন্য আরও দেরি করে 11টার সময় রান্না বস করাই, আজকে একটু তাড়াতাড়ি বস করিয়ে নেবো, কোনো ভাতও হবে মাংসও হবে, অন্যদিন সবজিটা করা থাকে কি ভাতটা করা থাকে কিছু একটা করি, আজ দুটোই হবে। আর তো চলো করে নিই, আর বকবক করছি না, পরে আবার দেখা হচ্ছে। তো দেখো আমি এখানে প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর সামনে বটিটা আছে আর সব সবজিগুলোও কাটবো। চিকেনটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে সবজিগুলো কাটছিলাম আর কি। আর এই যে দেখো আমি সবজিগুলো কাটবো, আলু কাটছি আরও সব সবজি কাটছি। আর কী বলো তো এখানে আমার ছোট রান্নাঘরটা খুবই ছোট, আর তার মধ্যে আমি সব কিছু গুছিয়ে রাখতে হয়, আর তাই আমি ওখানটাইতে বসে সব সবজিগুলো কেটে নিচ্ছি। তো কেটে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি এখানটায় বান্নাগুলো বেটে নিয়ে ওখানটা ভালো করে পরিষ্কার করেছি, আর রান্নাঘরটা অন্ধকার বলে আমি ভিডিওটা করছিলাম না, ভিডিওটা আর কন্টিনিউ করতেই পারিনি, রান্নাঘরের ল্যাম্পটা খারাপ হয়ে গেছে। তো গাইস রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি মুখ হাত ভালো করে একটু ধুয়ে চলে আসলাম, রান্না বান্না কমপ্লিট হয়ে যেত। আজকে ভিডিওটা এখানেই শেষ করেছি, আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, দেখো সবাই সবাইকে সাপোর্ট করলে সবাই সবাই ঠিকই এগিয়ে যাবো, কিন্তু অনেকে দেখেছি যে কমেন্ট করছে কিন্তু লাইক দিচ্ছে না। আমি ভাবছি আমার লাইক আসছে না কিন্তু কমেন্ট আসছে, যদি লাইক 5টা লাইক থাকে তো সেখানে কমেন্ট আসছে 8টা 9টা 10টা। আমি এটা ভাবি এটা আবার কীরকম যে লাইক দিচ্ছে না কমেন্ট করছে, শুধু আমি এটাই ভাবি। তো সবার কাছে আমার একটাই অনুরোধ, তোমরা সবাই ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করো, আর শুধু কমেন্ট করে চলে যেও না। আর আজকের ভিডিওটা যদি আমার সকলের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আরও একটা কথা, যারা নতুন নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। চলো গুড নাইট, টাটা সবাইকে।